শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলের অন্ধকার মিলনায়তনের একটি জায়গা ভেসে উঠেছে দর্শকদের সামনে। গল্পের শুরুতে দেখা যায়, নিঝুম রাতে আবছা আলোয় মাচানের উঁচুতে চাদর মুড়ি দিয়ে একজন লোক কুলা ব্যাঙের মতো নিথর হয়ে বসে রয়েছে। হারিকেন জ্বলছে টিম টিম করে, পাশে বন্দুক আর শিকারী চোখ দুটো দূর ধানের ক্ষেতের উপর, যে কিনা নিজের জমি পাহারা দিচ্ছিল বর্গাদারকে ফাঁকি দিয়ে ধান লুট করবে বলে। গ্রামের জোয়ারদার নবকৃষ্ণ ভয় অস্থির, বর্গাদার পান্তদাস চলে এসে ধান লুট ঠেকিয়ে দেয় কিনা। আর এদিকে গ্রামের আলপথ ধরে কাপা গলায় গান গেয়ে পাশ থেকে যাচ্ছিল বর্গা চাষি জনার্দন। হঠাৎ তার আত্মচিৎকার, কিসে কামড়াল রে, সে চিৎকার করে দৌড়ে ছুটে যায় এক লণ্ঠনের আলো বরাবর, যেখানে মুড়িঝিরে দিয়ে বসে আছে নবকৃষ্ণ। সেখানে জনার্দন ক্রমাগত নবকৃষ্ণবাবুর কুকীর্তি বয়ান ক্রমাগত পেশ করতে থাকে। এভাবেই ঘটনাক্রম এগিয়ে যায়। এই নাটকের দৃশ্যর পরতে পরতে উঠে আসে বর্গা চাষিদের ওপর জোরদারের শোষণের কাহিনী। আপনার, আমরা যদি বলি যে শ্রেণী সংগ্রাম বা এই যে শাসক শোষিতের সম্পর্ক, এটা যুগ যুগ ধরে পরিবর্তন হয়ে আসছে কিন্তু কখনোই শেষ হয়ে যায়নি। সেজন্য এই এই আমাদের এই নাটকে যদিও বর্গা চাষির কথা বলা হচ্ছে, জোরদারের কথা বলা হচ্ছে, কিন্তু এই ফরম্যাটটা ভিন্নভাবে আমাদের বর্তমান সময়ে কিন্তু অন্য কোনোভাবে আছে। আমরা কর্পোরেট ওয়ার্ল্ডে একরকমভাবে দেখতে পারি, আমরা ব্যাংকিং সেক্টরে একরকম দেখতে পারি, বিভিন্নভাবে আছে আমাদের এই জোরদার শাসক শোষিতের শ্রেণীটা। জনার্দন আসলে তার সহায় সম্বল হারিয়ে যখন খুব তীব্র হয়ে ওঠে, জ্বলে ওঠে ক্ষোভে, কষ্টে, দুঃখে, একটা সময়ে আসলে শাসকরা নিজেরাই শোষিত হয়। কারণ যখন দেখা যায় যে তাদের শাসনের মাত্রাটা এত চরম পর্যায়ে উঠে যায়, যখন তাদের আর শোষিতদের আর তখন কোনো কিছু করার থাকে না, দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা, ওই জায়গা থেকে নিম্ন শ্রেণীর যারা আছে তারা সবাই এই নাটকে প্রতিবাদ করে। তো এই নাটকের মাধ্যমে আমরা সমাজকে যে মেসেজটা দিতে চাই, যে শাসকরা কীভাবে শোষিত করছে এবং তাদেরকে কিভাবে আমরা চাইলেই দমাতে পারি। কুশলী অভিনয়ের মাধ্যমে ফুটে উঠেছে আবহমান কাল ধরে চলে আসা শাসক ও শোষিতের সম্পর্কের টানাপোড়ন। নাটকটিতে অভিনয় আছেন শাকায়ত হোসেন শিমুল, ইমরান খান, একলাসুল ক্লান্ত, জিনাত ইসলাম। শাসক শোষিত নয়, এই পৃথিবীর সকল ভেদাভেদ ভুলে গিয়ে মানব জাতি হোক সুন্দর, মঙ্গল হোক সবার, এমনটাই প্রত্যয় প্রত্যক্ষ দর্শনার্থীদের। খালেদ মাহমুদ পলাশ, ইউল্যাব টিভি, ঢাকা।